হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব খুলনার দৌলতপুরের ফ্রেশ মাছের আড়ত। আমি যেহেতু লন্ডনে থাকি, তো সচরাচর ফ্রেশ মাছ আমার দেখা হয় না, তো এখানে চলে আসলাম আমার বাবা ভাই বোনদের নিয়ে। তো আমরা এসেই দুইটা ইলিশ মাছ কিনে নিলাম। ইলিশ মাছটা অনেকেই ইলিশ মাছ এখানে বিক্রি করছিলেন এবং তারা খুবই ইনসিস্ট করছিলেন আমাদেরকে তাদের কাছ থেকে নেওয়ার জন্য, বাট আমার বাবা যেহেতু খুবই ভালো ইলিশ মাছ কেনেন এবং ফ্রেশ মাছ কোনটা সে খুবই অভিজ্ঞ, সো সে সব থেকে বেছে বেছে দুটা ইলিশ মাছ নিলেন এবং আমরা একজনের কাছে যে মাছ কাটে তার কাছে চলে গেলাম। তো তার কাছে টুলস হিসাবে শুধুমাত্র একটা বড় বটি এবং একটা স্টোন ছিল যেটা দিয়ে উনি কাটছিলেন, কিন্তু লন্ডনে সাধারণত ফ্রোজেন মাছ পাওয়া যায় এবং মেশিনে কাটা হয়, এবং মেশিনে যেভাবে কাটে সাধারণত কখনো খুব বেশি মোটা হয়ে যায়, কখনো চিকন হয়ে যায়, বাট উনি যেভাবে কাটছিলেন আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছিল প্রত্যেকটা পিস, এবং উনি এত অল্প সময়ের মধ্যে ক্লিন করে ফেলছিলেন এবং খুবই নামে মাত্র মূল্যে, এবং আমার দেখে খুবই ভালো লাগছিলো তার মাছ কাটা। আমি লন্ডনে থাকি এজন্য আমার আসলে এইভাবে মাছ কাটার অভ্যাস নাই, আর সব কিছু এখানে রেডিমেডই কিনতে পাওয়া যায় এবং মাছ কাটার জন্য বড় বড় মেশিনও থাকে, সো এইভাবে আর কাটা হয় না। তো আমার দেখে খুবই ভালো লাগছিলো। তারপরে আমরা গলদা চিংড়ি দেখলাম। খুলনার লবণাক্ত পানি গলদা চিংড়ি খুবই সুস্বাদু হয় এবং এখান থেকে বিভিন্ন দেশে গলদা চিংড়ি পাঠানো হয়, আর আরও ছোটো ছোটো অনেক মাছ দেখছিলাম। যেহেতু শীতকাল ছিল তো আমরা অনেক সবজিরও কিনেছিলাম, লাল শাক এবং অনেক শীতকালীন সবজি, এবং ইলিশ মাছ দেখে আমার মনটাই ভরে গেল কারণ সচরাচর লন্ডনে দেখা হয় না। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।